ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ ॐ रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। আমরা বাল্মীকি রামায়ণে এর আগে আগে দেখলাম কিভাবে মহাবীর হনুমান গিয়ে সীতার সঙ্গে ধীরে ধীরে পরিচিতি করছেন। সীতা এখন সীতার মনে অনেক দ্বন্দ্ব উঠছে যে সত্যি কি শ্রীরামচন্দ্রের কাছ থেকে এসছে না অন্য কিছু। এবার ফাইনালি মহাবীর হনুমান পুরো ইস্যুটাকে সেটেল ডাউন করছেন, যেটা 36 নম্বর অধ্যায়ে মহাবীর হনুমান বলছেন, বানরোহম মহাভাগে দূতো রামস্য ধীমতঃ রাম নাম অঙ্কিতম চেদম পশ্য দেবী অঙ্গুলিয়কম। অঙ্গুলিয়কম, আঙ্গুলি হচ্ছে আংটি, আঙ্গুলে যেটা পরা হয় আংটি, মুদ্রিকা। মুদ্রিকার জন্যে আশা করি আপনারা এটা জানেন, খুব বেসিক জিনিস। ইদানিংকালে যে সব কি বলে এনগেজমেন্ট ওয়েডিং, ওই ওই যে আংটিগুলো পরে পরে ঠিকই, কিন্তু আগেকার দিনে ওর একটা আলাদা উদ্দেশ্য ছিল। ওনারা আংটি পরতেন ওই স্টাম্পের মতো আর কি, স্টাম্প, কোনো চিঠি টিটি লিখলেন ওটা প্রমাণ স্বরূপ যেটা অমুক রাজা পাঠিয়েছেন, আর প্রত্যেক রাজার নিজস্ব সিল থাকতো যেটা শুধু ওর কাছে থাকতো, আর ওটা ডান দিক বাদিক না চলে যায়, ওটা আংটিতে পরে থাকতেন, আঙুলে পরে থাকতেন। পুরনো যে কাহিনীগুলোতে যদি পড়েন, পুরনো কিছু সিনেমা আদি তো দেখবেন ওই সিস্টেমটা ছিল। একটা চিঠি লিখলো রাজা, প্রমাণরূপে যেটা রাজা লিখেছে, কেন সবসময় তো রাজার লিখবে না, ও তো লিখবে তার যে যারা লেটার রাইটার্স, তো সেখানে একটা ওই আপনার সিলিং অবজেক্ট, কোনো একটা সিল দিয়ে নিজের আংটিটা এরকম করে মেরে দিত। ওখানে ওই যে ছাপ যেটা রয়েছে সেটা হলো প্রমাণ যেটা ওনার কাছ থেকে এসছে। আর যারা চিনতেন রাজার কাছাকাছি যদি থাকে, তারা ওইটা ওই আংটিটাকে চেনে। সেই জন্যে বিশেষ করে দেখবেন যদি আপনারা মিডাইভাল ইউরোপের কাহিনীগুলো যদি পড়েন, মিডাইভাল ইউরোপ তখনকার দিনে সেই ওর নামই আছে প্যালেস পলিটিক্স। ওরা দিন রাত এ তাকে বোকা বানাচ্ছে, সে তাকে বোকা বানাচ্ছে, আর ওরা চেষ্টা করতো কোনোভাবে যদি তার আংটিটাকে আদায় করে নেওয়া যায়। এটা কিছু লিখিয়ে সেই আংটি থেকে একটা সিল মেরে পাঠিয়ে দিচ্ছে, আর যে যারা মেন অফ পাওয়ার তারা আবার ওই বডিগার্ড আদি নিয়ে থাকতেন, যাতে ঘুমন্ত অবস্থায় কেউ কোনো বদমাইশি না করে, ওদের ঘুমও হতো কিনা ভগবান জানে। আমরা এমনি এই যে জেনারেল আমরা যেটা বলছি যে রাম নাম লেখা, ওখানে শুধু রাম নাম না, এখানে এই রাম নাম অঙ্কিতম ছেদম এর অর্থই হলো ওটা সিল, ওটা হচ্ছে প্রমাণ। আর আংটি যদি পাঠিয়ে দেয় সে তো হলো মানে আলটিমেট। তো প্রত্যেক রাজারই কোনো একটা চিহ্ন থাকতো, বা নিজের নাম লেখা বা কিছু, যেটা জেনারেলি ওই সিল দেওয়ার সময় ওনারা ব্যবহার করতেন, আর ওই আংটি পরে পরেই করতেন ওইটা, আর কিছুতেই নিজের আঙুল থেকে ওটা ছাড়বে না। যে কোনো ডকুমেন্টের উপর যদি ওটা লেগে যায় এটা হয়ে গেছে প্রমাণ। সেই জিনিসটা দেখবেন এখনও চলছে, এখন এই বাড়ি টাড়ি যখন সিল করে দেওয়া হয় বলে পুলিশ সিল করে দিয়েছে, ওই একটা তালা লাগিয়ে দিল, তালার উপরে জাস্ট একটা সুতো বেঁধে ওখানে ওই আপনার যে ল্যাক, যে কোনো ওয়্যাক্স বা কোনো কিছু দিয়ে সেটার উপরে পুলিশ নিজের একটা সিল লাগিয়ে দেয়, এটা হলো প্রমাণ যে পুলিশ এটাকে বন্ধ করেছে।
এরপরে এসে পুলিশ দেখবে যে ওটা ঠিক যেমনটি ছিল সেরকমটি আছে কি না। রীতিমতো ওরা ওনারা মিলিয়ে মিলিয়ে দেখেন যে ধরুন অনেক আগেকার 20 বছর 25 বছর আগে যদি কোনো কিছু সিল করা হয়েছে, পরে ওটা মিলিয়ে দেখে। এখানে ঠিক এটাই প্রমাণ, শ্রীরামচন্দ্র আর কোনো চিঠি লিখে পাঠাচ্ছেন না মহাবীর হনুমানের থ্রু, পুরো ওই সিলটাই পাঠিয়ে দিয়েছে মুদ্রিকা। জেনারেলি আমরা মুদ্রিকা, যারা কাহিনী আদি জানেন শ্রীরামের, তাতে আমরা মনে করি যেন নিজের আংটি পাঠিয়ে দিয়েছেন মনে করে দেওয়ার জন্যে, কিন্তু এটা আংটি ঠিক না, এটা হচ্ছে সিল। আর সেকেন্ডলি এটা প্যারালালি এই একই কাহিনী কালিদাস আবার ব্যবহার করেছেন যখন তিনি আমাদের শকুন্তলা, বিজ্ঞান শকুন্তলম যখন লিখেছেন, সেখানে তিনি এই মুদ্রিকা যেটা দুষ্যন্তের হাত থেকে পড়ে গিয়েছিল মাস থেকে ঘুরে 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 রাজার কাছে এসেছে, তো বলছেন যে হে মা সীতে, আপনাকে বিশ্বাস করানোর জন্য এটা নিয়ে এসেছিলাম। শ্রীরামচন্দ্র যদি আপনাদের মনে থাকে, যখন বানরগুলো সব বেরোচ্ছেন, শ্রীরামচন্দ্র তখন বলেছেন মহাবীর হনুমানকে, তোমার উপরে আমার বিশ্বাস, সেই জন্য আমি তোমাকে দিলাম। ওনার বিশ্বাস হচ্ছে যে এ যাবে, তো ম্যাক্সিমাম ভরসা মহাবীর হনুমানের উপরে। তো বলছেন যে মা, শ্রীরাম আশা করেছিলেন যে আমি চলে আসব, সেজন্য আমাকে দিয়েছিলেন, এবার আপনি ধৈর্য ধারণ করুন। আর ক্ষীণ দুঃখ ফলা হিয়াসি, এই যে দুঃখের দুঃখরূপী ফল যে আপনি এতদিন পাচ্ছিলেন, এই যে একটা ক্রিয়া হয়েছিল, রাবণ আপনাকে কিডন্যাপ করেছে, সেখান থেকে যে ফল, সেই ক্রিয়ার ফল হচ্ছে দুঃখ, এটা এবার শেষ হতে চলেছে, আমি পৌঁছে গেছি, আর চিন্তা নেই। আরো মহাবীর হনুমান বর্ণনা করবেন, সীতা ওই মুদ্রিকাকে দেখে খুব কাছ থেকে পরীক্ষা করছে, কারণ সে জানে শ্রীরামচন্দ্র তার স্বামী, এতদিন তার আঙ্গুলে দেখেছে সেই মুদ্রিকা রাম নাম করা কিনা। দেখে বলছেন যে তিনি এত খুশি, এত খুশি, বলছেন ভর্তারম ইব সম্প্রাপ্তম, কত খুশি, বলছেন স্বামীকে পেলে যে আনন্দ, সেই একই আনন্দ ওই আংটি পেয়ে। বাল্মীকি খুব উচ্চ মানের কবি কিনা, এগুলো এত সুন্দর নিয়ে আসছেন, আমরা যাকে খুব ভালোবাসি যদি কোনো কারণে তার থেকে অনেক দূরে চলে যাই, তার একটা ছোট্ট জিনিস যদি কিছু এসে যায় না, মনে হয় যে এটা যেন তিনি নিজেই। মা সীতা মা জানকী সেই ওই আংটিকে পেয়েই এত খুশি। পরে পরে তুলসীদাসও এটাকে ইমর্টালাইজ করলেন এই ঘটনাটাকে। আর শেষমেশ সীতার চোখ একবারে জ্বলে উঠলো আনন্দের চোটে, সে এতক্ষণ যবে থেকে তার কিডন্যাপিং হয়েছে তখন থেকে তার এই দুঃখ, এই দুঃখ, এবার মনটা খুলে উঠল। আর বলছেন যে 7 নম্বর শ্লোকে, বিক্রান্তস্তম সমর্থস্তম প্রাজ্ঞস্তম বানরোত্তম, সীতার এখন উচ্ছ্বাস, শেষমেশ বিশ্বাস হয়ে গেছে, আর কোনো সন্দেহ নেই, এতক্ষণ যে নানা রকমের যে মনে চলছে সব শেষ। বলছেন বিক্রান্তস্তম, মহাবীর হনুমানের প্রশংসা করছেন, তুমি পরাক্রমী বিক্রান্ত, তুমি সমর্থ শক্তিশালী শক্তিমান, আর প্রাজ্ঞস্তম বুদ্ধিমান, এইরকম কোথায় থেকে এসে লঙ্কা এত কায়দা করে এখানে পর্যন্ত পৌঁছে গেছে কল্পনাই করা যায় না। এই সিনেমা আদিতে অনেক সময় এই জন্যে এসব করে, অনেক সময় দেখায় স্পাইট স্পাই কীভাবে ঢুকে ঢুকে যায়। বুঝেছি, সীতা বিশ্বাস করতে পারছেন না যে তুমি একাই পুরো লঙ্কাকে পদতলিত করে দিলে, সবাইকে তুমি এড়িয়ে এখানে ঢুকে পড়লে, কি সাংঘাতিক ক্ষমতা আর কি তুখোর বুদ্ধি। বলছেন
যে আট নম্বরে বিক্রম শ্লাঘ ঘনিয়ে না, তোমার এই যে কাণ্ড এটা শ্লাঘাযোগ্য, প্রশংসারযোগ্য, যে এই 100 যোজন দূর এই সমুদ্র, সেই ভর্তি যার মধ্যে বিভিন্ন রকমের মাছ। এখনও যদি আপনি যান ওই ইন্ডিয়ান ওশান পোর্শন ওখানে, যেটা কন্যাকুমারীর কাছে, ওখানে বড় বড় সেই শার্ক আদি আছে, ওই ওইদিককার যে সমুদ্র একটু ভিশাস, তুমি আর হে মহাবীর, আর তোমাকে আমি সাধারণ বানর মনে করছি না, এখনো সেই বাচ্চা বানর কিনা, ওই ছোট্ট বানর, এখন তো কিছু দেখেনি, ও যে ওই যে বর্ণনা করছে যে কিভাবে জাম্প মেরে চলে এসছে, এই করেছে সেই করেছে, সেই জন্য সীতার কখনো সন্দেহ হচ্ছে, কখনো বিশ্বাস হচ্ছে, কিন্তু এবার মুদ্রিকা এসেছে যেতে আর কোনো সন্দেহ নেই, আর তো কোনো সন্দেহই নেই যে এই লোকটি এই সমুদ্র পেরিয়ে এসেছে আর এতগুলো রাক্ষসকে বোকা বানিয়ে ঢুকে গেছে এখানে। বলছেন যে আমি বুঝতে পারছি তুমি সাধারণ বানর নও, তোমার মনে একটুও ভয় নেই, দেখি বোঝা যাচ্ছে এত রাক্ষস রাক্ষসী, একটু তোমার ভয় নেই, একটু ঘাবড়াচ্ছ না, আমার আর কোনো সন্দেহ নেই যে শ্রী রামচন্দ্রই তোমাকে পাঠিয়েছেন, নাহলে এই কাজ আর কারোর পক্ষে সম্ভব না। আর এটাই সত্যিকারের সীতার এটা শেষ এই ব্যাপারে কথা, তার পুরো বিশ্বাস যে মহাবীর হনুমান সত্যি রামচন্দ্রের দূত। বলছেন যে 11 নম্বর শ্লোকে খুব সুন্দর কথা বলছেন যে শ্রীরামচন্দ্রকে আমি জানি, প্রেষিষ্যতি দুর্ধর্ষ রামো না হি অপরীক্ষিতম, রামচন্দ্র কখনো এমন কোন লোককে দূত বানিয়ে পাঠাবে না যার উপরে তার পুরোপুরি বিশ্বাস নেই। পরাক্রমম অবিজ্ঞায় মৎসকাশম বিশেষত, বললেন যে যদি পরাক্রমের বিশ্বাস না থাকে শ্রীরামচন্দ্রের, আর শীল স্বভাবের পরীক্ষা যদি না করে থাকেন, রামচন্দ্র কখনো করবেন না। এই দেখবেন আগে আগে আমরা ক্রস করলাম, আপনাদের আশা করি মনে আছে, মহাবীর হনুমান যখন বলছেন যে অনেক সময় যে রাজার কাজ দূতের কারণে নষ্ট হয়ে যায়, চাণক্যের যে অর্থশাস্ত্র সেখানে এটা নিয়ে না বিরাট চর্চা করেছেন যে দূত যখন যাবে সেই দূতের কী কী কোয়ালিটিস হবে। এই যে আমাদের অ্যাম্বাসেডরসগুলো যে বিভিন্ন দেশে থাকে, স্যার দিন রাত নিজের সরকার নিয়ে কাজ করছে, একটু যদি ডানদিক বাদিক হয়ে যায় সরকার তাকে ফেরত আনিয়ে নেয়, একটু যদি ডানদিক বাদিক হয়ে যায় সেখানকার সরকার বলবে একে আপনি ফেরত নিয়ে যান। দূতকে দুদিকে তাল রেখে চলতে হয়, সেই জন্য দূত যখন বানানো হয়, রাজদূত যখন বানানো হয়, বা এমনকি দূত আমাদের, আমরা বেশিরভাগ সময় গোলমাল করি যে দূত করে যাকে পাঠানো হয় সে গিয়ে সর্বনাশটি করে চলে আসে। দূত মানে এখন ইদানিংকালে একটু ফোন টোন হয়ে অনেক সুবিধে হয়েছে, লোকেরা চিঠি আদিও লিখে নিতে পারছে, কিন্তু আগেকার দিনে এগুলো ছিল না। একটা মেয়ের বিয়ে যদি করতে হয় ওনারা দূত পাঠাতেন, আর ইনভ্যারিবলি এই কাজ নাপিতকে দেওয়া হতো, নাপিত ওরা হচ্ছে গ্রেট, ওরা হতো গ্রেট কনভারসেশনালিস্ট, বাড়ি বাড়ি গিয়ে ওরা চুল টুল কাটতো, সবার সঙ্গে কথা বলতো, তারা জানতো কিভাবে কথা বলতে হয়, দে ওয়্যার এক্সপার্টস, অগেন ঠিক কাজ আদায় করে চলে আসবে। কিন্তু যদি আপনি কোনো এমন মানুষকে বেছেছেন যার বুদ্ধি নেই, যার কৌশল নেই, যে অবস্থা বুঝতে পারে না, সে গিয়ে আপনার কথা বলবে ঠিকই, দিয়ে তারপরে পুরো নষ্ট করে পাঠিয়ে দেবে।
এখন ইদানিংকালে তো কালচার অনেক পাল্টে যাচ্ছে, আগেকার দিনে কালচার অন্যরকম ছিল, তো প্রায় বাচ্চাদের দিয়ে বলানো হতো। একটা পড়েছিলাম, এটা খুব নাম করা বই, একজন রাজ পরিবারের লোক ছিলেন, তো তার ফ্যামিলিতে খুব বড় বড় মিউজিশিয়ানসরা, খুব বড় বড় মিউজিশিয়ানরা এসে থেকেছিলেন। তখনকার দিনে রাজা ছিলেন, পরে উনি আবার যখন এই রাজপাট সব যখন চলে যায়, তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিরাট বড় রেকর্ডিং কোম্পানিতে, বড় লোক তিনি। আর ভারতের যত নাম করা তখনকার দিনে গাইয়ে বাজিয়ে সবার সঙ্গে ওনার ব্যক্তিগত আলাপ আলোচনা ছিল, তারা মোরলে সবাই ওনার বাড়িতে গিয়েছিলেন। তো উনি একটা বর্ণনা দিচ্ছেন যে একবার সেরকম একজন ইনস্ট্রুমেন্টালিস্ট, সিতার বাদক বোধহয়, নামটা ভুলে গেছি কে ছিলেন, তো ওনার বাড়িতে গিয়েছিলেন। তো এখন কি করে বলবে যে একটু বাজান, উনি একটু অন্য কোথাও যাচ্ছেন, তো বাচ্চা, ছোট বাচ্চা আছে 5 বছরের এরকম, ওকে শিখিয়ে বলেছে তুমি গিয়ে বলো যে আঙ্কেল একটু এটা বাজাবেন, কারণ জেনারেলি বাচ্চা কিছু বললে না করা হয় না, বাচ্চা তৈরি তৈরি হয়ে গিয়ে ওনাকে বলছে আঙ্কেল আপনি একটা গান শোনাবেন, ওই বাজাবেন থেকে গান শোনাবেন হয়ে গেছে, বাচ্চা কি না। ওনার শুনে উনি বলছেন বাহ অবশ্যই শোনাবো, তো বাচ্চা খুব খুশি, কাজ করে দিয়েছি। কিন্তু ওনাদের যেটা ইন্টারেস্ট ছিল যে গান বাজাবেন সেটা আর হলো না। ওনারা তো যারা বড় তারা তো এই ধরনের সঙ্গীত বিদ্যায় গানও করেন বাজানো, উনি গান গিয়ে শোনাতে শুরু করলেন। তো এই দুধ কীভাবে জিনিসটাকে গোলমাল পাকিয়ে দেয়, এটা অফকোর্স সিরিয়াস কিছু না, কিন্তু এভাবে তো বলছেন শ্রী রামচন্দ্র এরকম ভুল করবেন না, তিনি ভালো করে যাকে না চেনেন, পুরো যার উপরে পুরো বিশ্বাস নিয়ে যার পরীক্ষা নিরীক্ষা তিনি করে নেননি, তাছাড়া আমি পারাবেন না, আমি জানি তুমি ইউ ক্যান্ট বি অর্ডিনারি। আমরা এই যে বর্তমানকালে যেমন জানি অমুক লোক প্রেসিডেন্সি কলেজে পড়ে, তার মানে সে অর্ডিনারি লোক না, প্রেসিডেন্সিতে পড়ছে বা অমুক জায়গায় পড়ছে যখন বলছেন, তার মানে সে অর্ডিনারি লোক না, কারণ তারা এমনি কাউকে ওখানে অ্যাডমিশন দিয়ে দেয় না। আর সীতার আনন্দের আর শেষ নেই, বলছেন হা শ্রী রামচন্দ্র ঠিক আছেন, লক্ষ্মণ ঠিক আছেন শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল। আর এবার কিন্তু অন্য ধরনের চিন্তা যে রামচন্দ্র যখন ঠিক আছেন, তিনি এখনো চারিদিকে আগুন কেন লাগিয়ে দিচ্ছেন না, ওনার যা ক্ষমতা তার তো আগে আগুন লাগিয়ে দেওয়ার কথা, নাকি এমন তো হয়নি যে দুই দাদা ভাই তাদের শক্তিহীন হয়ে গেছে আর সেই ক্ষমতা নেই। এরপরে এই যে ভালোবাসা আর সেপারেশন দিয়ে যখন মিলছেন, ওখান থেকে দূর যখন আসছে, তো কিভাবে কতটা এক্সাইটেড হয়ে যায়। আর সীতা প্রশ্ন করে আর থামছেন না, এ দেখবেন এটা অনেক সময় হয়, যাকে আপনি ভালোবাসেন তার সঙ্গে অনেকদিন আপনার যোগাযোগ নেই, হঠাৎ কী হইল সেখান থেকে, সে কত মনে প্রশ্ন, একটার পর একটা সীতা প্রশ্ন করে যাচ্ছেন। আমরা জাস্ট একটু বলছি, আচ্ছা রামের মনে কোনো ব্যথা নেই তো, আচ্ছা উনি সন্তপ্ত হয়ে থাকেন না তো, আর তার সঙ্গে যে শ্রীরামচন্দ্রের যে গুণ অ্যাজ এ পার্সন অ্যাজ এ কিং, সেগুলোতে কোনো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে কি না। যেমন বলছেন শ্রীরামচন্দ্রের মনে কোনো দীন ভাব এসে যায়নি তো, কারণ সীতা দূরে চলে এসছেন, আর কাজ করতে করতে মোহের বশে হয়ে যাচ্ছে না তো, মানে মাইন্ড ডিলিউডেড হয়ে যাচ্ছে না তো, এসব করে অনেক প্রশ্ন করে বলছেন যে 19 নম্বর শ্লোকে বলছেন শ্রীরামচন্দ্র কাজ করার সময় দেবতাদের কৃপা
সেইটার আশা করেন কি না, দেবতাদের কাছে প্রার্থনা করেন কি না, আর কাজের সময় পুরুষার্থ আর দৈব এই দুটোকেই তিনি দুটোরই আশ্রয় নেন কি না। আমাদের এই যে আমাদের যে শাস্ত্রগুলো বিশেষ করে মহাভারত আর রামায়ণে এই দুটোতে কিন্তু দেখবেন অনেক ডিসকাশনস আছে, বিশেষ করে মহাভারতে প্রচুর ডিসকাশন আছে যে পুরুষার্থ বড় না ভাগ্য বড়, দৈব মানে ভাগ্য, সব রকমের আর্গুমেন্টস আছে, ইনস্ট্যান্সেস নিয়ে আসা, যেমন আমরা যখন আলোচনা আদি করি এভাবেই করি। ইন জেনারেল তারা দাঁড় করান যে পুরুষার্থ আর ভাগ্য দুটোরই আশ্রয় নিতে হয়। কিন্তু সত্য কি? সত্য হলো যে যারা সংসারী মানুষ তাদের কাছে পুরুষার্থই সব, আত্মজ্ঞানী যারা তাদের কাছে ঈশ্বরের ইচ্ছাই সব। আর আমরা এই মাঝামাঝারি লোক, আমরা কখনো বানরের ছা আর কখনো বেড়ালের ছা, এই দুটোর মধ্যে ঘুরঘুর করি। বেড়ালের যে বাচ্চা সে নির্ভর করে মা আমাকে যেমন রাখবে, বানরের বাচ্চা নিজে থেকে ধরে রাখে নিজের মাকে। নিজে থেকে ধরে রাখা মানে পুরুষার্থ, নিজের চেষ্টা, মায়ের উপরে নির্ভর করা মানে বেড়ালের বাচ্চা। সাধন বচন যখন শুরু হয় ওয়া, যারা পুরো পুরোপুরি যারা এই জীবনেই শুধু বিশ্বাস করেন তাদের কাছে সেলফ ইফোর্ট পুরুষার্থ এটাই শেষ কথা। যারা আত্মজ্ঞানী তারা দেখেন ঈশ্বর বই কিচ্ছু নেই, যারা আত্মজ্ঞানী তারা দেখেন আত্মা বই কিচ্ছু নেই, সেই জন্য ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। আমরা মাঝামাঝারি লোক, কিন্তু যারা রচনা করেছেন তারা তো সাধারণ মানুষ না, তারা ঋষি, কিন্তু তারা লিখছেন সাধারণ লোকের জন্যে, সেই জন্য সবসময় এই দুটোকে ব্যালেন্স করে নিয়ে আসেন, যেখানে বলবেন যে পুরুষার্থ আর দৈব দুটোকেই যেন মেনে চলে, কোনো একটাকে ছেড়ে দিলে সমস্যা হয়। আর সত্যিকারে আমরা যে অবস্থায় আছি আমাদের তো সেই দম নেই যে যা পারি আমরা করে নেব, অন্যদিকে আবার এমন আধ্যাত্মিক জ্ঞান নেই যে তিনি পুরোটা দেখবেন, সেই জন্য ওই ব্যালেন্সটাকে নিয়ে আসা হয়। তো এই বলে সেখান থেকে সীতা আবার নিজের উপরে চলে আসছেন, আচ্ছা আমি রামচন্দ্র থেকে দূরে আছি, সেই জন্য তিনি কি আমার প্রতি স্নেহহীন হয়ে যাননি তো, ওনার যে প্রেম আমার প্রতি সেটা শুকিয়ে যায়নি তো? এটা একটা স্বাভাবিক জিনিস, যখন মানুষ দূরে যায় মনে হয় যেন স্নেহটা শুকিয়ে গেছে, তিনি কি আমাকে এই যে আমার এই যে একটা বিনাশের অবস্থা সেখান থেকে কি তিনি আমাকে বার করবেন, এই ধরনের প্রচুর 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 কথাগুলো পরপর পরপর বলে যাচ্ছেন। শেষে 29 নম্বর শ্লোকে বলছেন যে শ্রীরামচন্দ্র ধর্মকে পালন করার জন্যে নিজের রাজ্য ত্যাগ করে দিলেন, আমাকেও জঙ্গলে নিয়ে আসতে ওনার কোনো সংকোচ হল না। সেই রামচন্দ্র আজকে ওনার হৃদয় শক্ত আছে কিনা, হৃদয় মজবুত আছে কিনা, হৃদয়ে ধৈর্য আছে কিনা, এসব শুনে মহাবীর হনুমান মাথায় অঞ্জলি করে যে কৃতাঞ্জলি করে উত্তর দিতে শুরু করলেন, না ত্বাম ইহস্তাম জানিতে রামা কমল লোচনা। মহাবীর হনুমান হাজুর করে বলছেন হে সীতে, রামচন্দ্র জানেন না যে আপনি এখানে আছেন, আর যেমন ইন্দ্র শচীকে তুলে নিয়ে চলে যাবে এরকম অবস্থায় শ্রীরামচন্দ্র ঠিক এইভাবে আপনাকে নিয়ে যেতেন, কিন্তু পারছেন না, কারণ জানেনই না যে আপনি এখানে আছেন, আর আমি তো এসেছি ওই কারণে, যেমনি আমি এখান থেকে ফেরত যাব জানবেন শ্রীরামচন্দ্র বিরাট সৈন্যদল নিয়ে, এই সুগ্রীবের যে সৈন্যদল তাকে নিয়ে এখানে আক্রমণ করবে, আপনাকে ছাড়িয়ে নিয়ে যাবে।
আর প্রশ্ন করেছেন শ্রী রামচন্দ্র কেমন আছেন, কি আছেন। তো 41 নম্বর শ্লোক খুব ইন্টারেস্টিং শ্লোক, নমাংসম রাঘব ভুক্তে না চেবা মধু সেবতে বন্যং সুবিহিতম নিত্যম ভক্তম অশ্নতি পঞ্চমম। তো বলছেন যে এটা 41 নম্বর শ্লোক, এগুলো যারা অর্থোডক্স যেমন গীতা প্রেস তারা এটাকে অনুবাদ এমনভাবে করেন, বলছেন যে কোনো রঘুবংশী মাংস খায় না, মদ খায় না, এখানে এটা পরিষ্কার শ্রী রামচন্দ্রের ব্যাপারে আছে। আর রাঘব যদি বংশের দিক থেকেও নেওয়া হয় এটা পুরোপুরি যাবে শুধু রামচন্দ্র আর লক্ষ্মণকে নিয়ে, যে এখন এই যে সীতা চলে এসছেন সেটা তো ওরা এত দুঃখী যার জন্য তারা মাংস খাচ্ছেন না, মধু পান করছেন না। আর জঙ্গলে তো মদ পাবে না, মধু খাচ্ছে না, মাংস খাচ্ছে না, মধু খাচ্ছে না। তো কিন্তু গীতা প্রেস এটাকে বলে যে রঘুবংশীরা কখনো খায় না, তো রামচন্দ্রের কোথায় প্রশ্নই উঠছে না। নেই 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 না, এখানে শ্লোক পরিষ্কার রামচন্দ্র এখন এগুলো করেন না। আর পঞ্চম বেলায় মানে সন্ধ্যে সারাদিন কিছু না খেয়ে থাকেন, সন্ধ্যেবেলায় একটু ফলমূল তিনি খান, এছাড়ার কিছু না। মানে ওনার মন পুরো আপনাতেই ডুবে আছে, পরে পরে এটাকে আরও ব্যাখ্যা করছেন। তো 37 নম্বর অধ্যায়ে বলছেন যে সীতা বলছেন হনুমান তোমার এই কথাগুলো আমার কাছে বিষ মিশ্রিত অমৃতের মতো মনে হচ্ছে, কারণ কোন মানুষ যার সমস্ত ঐশ্বর্য ওয়া ভয়ঙ্কর আপদে পড়ে আছে তাকেও কাল নিজের মতো টেনে নিয়ে যায়। আপনি যখন ভালো আছেন আপনাকেও টানছে, আর আপনি যখন খুব আপদ বিপদে আছেন তখনও আপনাকে কাল টেনে নিয়ে যাচ্ছে। তো বলছেন যে এসব করে বলছেন যে দেখো একদিকে তো ভালো লাগছে অন্যদিকে ভয় করছে, রামচন্দ্র কী করে এতটা আসবেন, কী করে এগুলো হবে, আমার এটা 10ম মাস হয়ে গেল হিয়ার লঙ্কায়, আর 2টি মাস আছে, 2টি মাসের মধ্যে রামচন্দ্র যদি না এসে যান আমি তো শেষ হয়ে গেলাম। আর বলছেন যে এখানে বিভীষণ বলে আছে, সে কত বলেছে রাবণকে যেন আমাকে ফেরত দিয়ে যায়, কিন্তু রাবণ শুনছে না। আমার তো মনে হয় রাবণ অবশ্যই কালের অধীন হয়ে গেছে, মরতে যাচ্ছে সেই জন্য আমাকে ফেরত দিচ্ছে না, বিভীষণের কথা শুনছে না। তো এইগুলো তিনি কিছু কিছু ভিতরের কথা বলছেন যে বিভীষণের এক মেয়ে আছে সে আমার কাছে আসে সেই কথাগুলো বলেছে করে, কিছু কিছু যারা ভালো ভালো রাক্ষসগুলো রয়েছেন লঙ্কায় তার বর্ণনাগুলো সীতা মহাবীর হনুমানকে দিয়ে দিয়েছেন। তো আমরা এই খুব সংক্ষেপে এগুলো বলে বলে বলছেন সব শুনে মহাবীর হনুমান চিন্তা করবেন না, মহাবীর হনুমান সৈন্য নিয়ে অবশ্যই আসবে, আর তা না হলে অথবা মোচিষ্যামি তোমদ্দেব সরাক্ষসাত, আমি এই মুহূর্তে আপনাকে এই সমস্ত কষ্ট থেকে বার করে দিচ্ছি, এই মুহূর্তে রাইট অ্যাওয়ে, কিভাবে আমার পিঠে আপনি বসুন আর এই চলুন আমি আপনাকে এক ঝাঁপ মেরে বেরিয়ে চলে যাচ্ছি, কিছু ভাবতে হবে না, আপনি আমার পিঠে বসুন। তো বলছেন যে ব্যাস আপনি মনে খালি ঠিক করে নিন যে রামচন্দ্রের সঙ্গে আপনার মিলন, আমার পিঠে বসুন আমি নিয়ে চললাম। তো 31 নম্বর শ্লোকে বলছেন হনুমান দূরমধ্বানম কথাংমাং নেতুম ইচ্ছসি, হনুমান তুমি এত দূর আমাকে কী করে নিয়ে যাবে, এটা অবশ্যই তোমার বানর সুলভ ব্যবহার। বানরের যেমন চঞ্চল স্বভাব হয়, বানরগুলো যে সব কিছু চঞ্চল স্বভাব, এই এতক্ষণ তুমি ভালো কথা বলছিলে এবার তোমার এই বানরের স্বভাব বেরিয়ে এলো। সীতা একদিকে স্নেহে পরিপূর্ণ না মহাবীর হনুমানের প্রতি, অন্যদিকে বলছেন যে বাংলায় যেটাকে বলে বাচ্চাদের বলে বানরামো, এটা বানরামো ঠিক না, বানরের যেরকম স্বভাব, বলছেন যে তোমার এই ছোট্ট শরীর আমি কি করে তোমার কাঁধে বসবো বলো, এখনো মহাবীর হনুমান ছোট কিনা,
তো বলতে হনুমান তখন বলছে না না আপনি এরকম দেখুন আমার স্বরূপ দেখুন। তখন মহাবীর হনুমান পুরো দমে দাঁড়িয়ে গেছে, এটা বর্ণনা করছেন এভাবে ঠিকই, কিন্তু তখন এই রাক্ষসীগুলো কী করছিল সেটা বোঝা যাচ্ছে না, কারণ তাদের চোখে পড়ছে না, সেটা আর লিখছে না এখানে। আর মহাবীর হনুমান পুরোহিতে আমার শক্তি আছে, আমি সব কিছুকে তুলে নিয়ে চলে যেতে পারি ইত্যাদি ইত্যাদি এইসব বর্ণনা নানার করে 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 সীতা তখন আটকাচ্ছেন, তোমার এই বড় রূপ হলেও আমি কী করে যাব বলো, তুমি যখন ওই বেগ নিয়ে যাবে আমি হয়তো ভয় চটে আমি ঘাবড়ে পড়ে যাব, কি যখন দেখবে আমি তোমার ঘাড়ে চলে যাচ্ছি, তখন রাবণের যে সৈন্যরা আক্রমণ করবে, তুমি কি করে এদের একদিকে তুমি আমাকে সামলাবে না ওদেরকে সামলাবে, এই যুক্তিগুলো দিচ্ছেন। আর এইসব বলে বলে বলছেন, তুমি একা কোনোরকম 100 যোজন চলে যেতে পারো, আমাকে শুধু তুমি কি করে নিয়ে যাবে। কিন্তু শেষে যেটা 62-63 বলছেন, যেটা ঠাকুরও যেটা বলছেন যে ভর্তুর ভক্তিম পুরস্কৃত্য রামাদন্যস্য বানর নাহম স্প্রষ্টুম স্বতো গাত্রম ইচ্ছেয়াম বানরোত্তম। হে বানরোত্তম, হে মহাবীর হনুমান, আমার যে স্বামীর প্রতি যে ভক্তি, শ্রীরামের প্রতি যে আমার ভক্তি, আমি কখনোই শ্রীরাম ছাড়া অন্য কোনো পুরুষকে স্পর্শ করতে পারি না। রাবণ যখন আমাকে স্পর্শ করেছিল আমার কোনো পথ ছিল না, সে আমাকে টেনে হিঁচড়ে ধরে নিয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে আমি এটা করতে পারি না। যদি আমার এই কারা থেকে যদি মুক্তি হয় তাতেও আমি এটা করতে পারি না, আমি পর পুরুষকে স্পর্শ করতে পারি না। সেই জন্যে কি হয়, তুমি করো যা কিছু করার, কিন্তু রামচন্দ্রই আমাকে উদ্ধার করবেন। তখন জিজ্ঞেস করছে, তখন এইসব করে করে সীতা বলছেন, ও সরি, মহাবীর হনুমান বলছেন 38 নম্বর অধ্যায়ে, ইুক্তরূপম দয়া দেবী ভাষিতম শুভ দর্শনে, হে সীতে, আপনার এই কথাগুলো না, আপনার যে চরিত্র আপনার যে স্বভাব ঠিক ঠিক শোভা পায়, সত্যি এটাই হলো আপনার স্বভাব। আর আমার পিঠে বসে আপনি সত্যি 100 যোজন যেতে পারবেন না, কারণ আমি যেভাবে চললো আপনি ধরে রাখা সম্ভব না, সমস্ত কথাগুলো ঠিকই। আর বলছেন এই যে কথা আপনি বললেন যে কারা মুক্তির জন্যেও আপনি পর পুরুষকে স্পর্শ করবেন না, এটা শ্রী রামচন্দ্রের স্ত্রী ছাড়া এত উঁচু কথা, মানে এত উচ্চ মানের কথা আর কেউ বলতে পারে না, কারণ মানুষ যখন মুক্তি চাইছে তখন আর কোনো দিকে তাকায় না, কিন্তু এটা শ্রী রামচন্দ্রের যে স্ত্রী তিনি একমাত্র করতে পারেন। তো হে দেবী, আমি যখন ফেরত যাব শ্রী রামচন্দ্র পুঙ্খানুপুঙ্খ সব কিছু জিজ্ঞেস করবেন আপনি কীভাবে কথা বলেছিলেন, এই যেমন সীতার মনে ঠিক তেমনি রামের মনেও কিনা। তো দেখুন, আমি যে আপনাকে নিয়ে যেতে চাইছিলাম অনেকগুলো কারণ ছিল, আচ্ছা হ্যাঁ আমি শ্রী রামচন্দ্রের প্রিয় করতে চাইছিলাম ইত্যাদি ইত্যাদি। তো যখন এটা হলো না, তাহলে আপনি একটা কিছু আমাকে দিন যেটা আমি নিয়ে গিয়ে শ্রী রামচন্দ্রকে দেখাবো, যেটা দেখে রামচন্দ্র বিশ্বাস করবেন যে আমি গেছিলাম, শ্রী রামচন্দ্রের মনে আবার প্রাণ যেন ফিরে আসবে। তখন এইখানে একটা খুব ছোট্ট আমি আপনাকে একটা গল্প এখানে বলি, যে সীতা একটা দুটো খুব প্রাইভেট কথা বলছেন যে কিভাবে একবার একটা পুকুরে তিনি নেমেছিলেন আর স্নান আদি করে সেই সময় শ্রী রামচন্দ্র এসে শুয়েছিলেন সীতার কোলে মাথায় রেখে, আর সেই সময় ইন্দ্রের যে পুত্র জয়ন্ত কাক রূপে এসে
ঠুকরাতে শুরু করলো সীতাকে। সীতা তখন সামলাতে গিয়ে, নিজের কাপড় চোপড় সামলাতে গিয়ে তার শরীরটা একটু খুলে গেছে, সেটা দেখে প্রথমে শ্রীরামচন্দ্র খুব হেসেছিলেন। পরে পরে শ্রীরামচন্দ্র যখন ঘুমিয়ে পড়েছে, সেই সময় সেই কাক সীতাকে বুকে এসে বারবার আঘাত করেছে, সীতা তাকে সরাতে পারছেন। কাকগুলো এরকম হয়, কাউকে যদি আক্রমণ করে ওকে থেকে সরতে চায় না। তারপরে যখন শ্রীরামচন্দ্র হঠাৎ উঠলেন, দেখছেন যে বুক রক্তারক্ত, কী করে হলো, দেখছেন যে ওই কাক করেছে। উনি সঙ্গে সঙ্গে ওখানে একটা ঘাসের টুকরো নিলেন, ব্রহ্মাস্ত্র দিয়ে, ব্রহ্মাস্ত্রের যে মন্ত্র সেটা দিয়ে অভিষিক্ত করে ভাণ্ডার ছেড়ে দিয়েছেন। ওটা তো কাক না, ইন্দ্রের পুত্র, সে এখন প্রাণ ছেড়ে পালাচ্ছে, দেবতাদের স্মরণে গেল, সবাই বলছে এটাকে বাঁচানো যাবে না। শেষে সবাই বলল শ্রীরামচন্দ্রেরই স্মরণে যাও, যিনি তোমাকে বাঁধ মেরেছেন তিনি রক্ষা করবেন। রামচন্দ্রের কাছে যখন এসেছেন, রামচন্দ্র বলছেন যে দেখো ব্রহ্মাস্ত্র তো নিষ্ফল হয় না, তোমার একটা কিছু তো যাবে। তখন ওর বা চোখটা বলল যে দিয়ে দিল, সেই থেকে যে ইন্দ্রের যে পুত্র জয়ন্ত তার বা চোখ নেই, সরি ডান চোখটাকে মেরে দিয়েছে, ডান চোখটা নেই। তো বলছেন যে গিয়ে আপনি বলবেন শ্রীরামচন্দ্রকে, একটা কাক আমাকে জানিয়েছিল তাতে আপনি ব্রহ্মাস্ত্র চালিয়ে দিয়েছিলেন, এটা ওর ভালোবাসা। হ্যাঁ, এমন ভালোবাসা, সীতাকে ভালোবাসেন শ্রীরাম, একটা কাক দুষ্টুমি করেছে, কাকের উপরে ব্রহ্মাস্ত্র চালিয়ে দিয়েছেন। বুঝলেন, আর আজকে আমি এই বিপদে পড়ে আছি, কেন আপনি কিছু করছেন না? বলছেন যে সীতা আপনার জন্য সবসময় সনাথ, আজকেই সেই অনাথ, নাথবতী, নাথবতী হলো শ্রীরামচন্দ্রের সঙ্গে আছেন বলে নাথবতী, আজকে অনাথ, হে রামচন্দ্র কিছু করুন। বলছেন যে শেষমেশ বলছেন শ্রীরামচন্দ্রকে, আমার যতদিন জীবন আছে এর মধ্যে আপনি যদি না আসেন আমি শেষ। এই বলে 66 আর 67 সীতা ওর শাড়িতে চূড়ামণি, যেটা চুলে বাঁধে ওটা ছিল, ওটা খুললেন, যেটা সামলে রেখেছিলেন, বাকি সব গয়না কাটি তো ফেলে দিয়েছিলেন সুগ্রীবের ওখানে, ওটা দিয়ে রামচন্দ্র একে মহাবীর হনুমানকে দিলেন। বলছেন যে এটা নিয়ে গিয়ে শ্রীরামচন্দ্রের হাতে দেবে, যেটা আমাদের রাম নাম হয়ে দেখবেন কৃত চূড়ামণি দর্শন রাম, চূড়ামণি চুলের। ওরা পরে আসবে ওই সমুদ্রের একটা খুব দামি মণি, সেটা থেকে তৈরি। তো বলছেন ওই মণিরত্ন ওটাকে নিয়ে মহাবীর হনুমান নিজের আঙুলে দিয়ে দিয়েছেন। মহাবীর হনুমান বিরাট সাইজের, ঠিক বোঝা খুব মুশকিল যে কী বলতে চাইছেন এই জায়গাটায়, কারণ যদি তিনি এখনও বিরাট সাইজে আছেন তাহলে কিন্তু ওরা রাক্ষসীরা দেখবে। কমেন্টেটর এনে বলছেন যে কিছুক্ষণ বিশাল রূপ দেখিয়ে ওই মহাবীর হনুমান আবার ছোট হয়ে গেছেন। তো উনি মহাবীর হনুমান ওটাকে আঙুলে ভরে রেখে নিলেন যাতে ওটা পড়ে না যায়। যে মহাবীর হনুমানের বলছেন যে হাতটা তখন অলরেডি খুব পাতলা, ছোট হয়ে গেছেন কি না, কিন্তু ওখানে হচ্ছে না, আঙুলে রেখে নিয়েছেন। আর এই পেয়ে মহাবীর হনুমান খুব খুশি, নিজেকে ধন্য মনে করছেন, এবার ফেরত যাওয়ার প্রস্তুতি ওনারা নিচ্ছেন। তো বাকিটা আমরা এর পরের দিন ধরবো, আজকে এখানেই শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি।